ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের লালপুর বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নিজস্ব অফিস উদ্বোধন হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিনিধি কাজী মনির হোসাইনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শুক্রবার বাদ মাগরিব লালপুর বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নিজস্ব অফিস উদ্বোধন করেন লালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ শামীম চৌধুরী, আশুগঞ্জ উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, আশুগঞ্জ উপজেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ হানিফ, লালপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি তৌফিকুল ইসলাম মাস্টার, লালপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল মিয়া, লালপুর ইউনিয়ন বিএনপির যুব দলের সভাপতি মোহাম্মদ তফসির মিয়া, লালপুর ইউনিয়ন বিএনপির কৃষক দলের সভাপতি মোহাম্মদ কাউসার আহমেদ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা হাফিজ মোহাম্মদ মিজানুর রহমান। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ খোড়ম আলী, মোহাম্মদ নুরো মেম্বার, মোহাম্মদ খায়ের মিয়া, মুখলেস মিয়া, মোহাম্মদ বাচ্চু মিয়া সহ আরও অনেকে। আমি দীর্ঘদিন যাবৎ জনস্বার্থে নিয়োজিত আছি। আমার চিন্তা ধারণা জনসেবা, কিছু না কিছু মানুষের একটা নেশা থাকে। আমার আসলে এই নেশাটা হচ্ছে আমি এই জন্য সুবাদে হওয়ার জন্য, সেই সুবাদে চিন্তা ভাবনা করলাম সেবা দিতে গেলে বসার একটা স্থান লাগে। সেই সুবাদে আমার ব্যক্তিগত জায়গা আছে, এই জায়গাতে একটা উপোস করলাম। আসলে এটা কিন্তু আল্লাহর একটা নিয়ামত, ইচ্ছে করলে হয় নাই, আল্লাহর তরফ থেকে একটা ওসি নিয়ামত হয়, ওই আসে। সেই সুবাদে মানুষের সেবার জন্য আল্লাহ একটা ফয়সালা দিয়েছে। আমি মনে করি আমি যতদিন জীবিত থাকব মানুষের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই, মানুষকে সেবা দিতে চাই। আল্লাহ যদি আমাকে নেক হায়াত দান করে আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার জন্য মানুষের কাছে আশাবাদ ব্যক্ত রাখি, আমার জন্য দোয়া করবেন। আমার যদি স্বাস্থ্য ভালো থাকে, আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি, আপনাদের পরামর্শ নিয়ে চলতে পারি, এবং আপনাদের সহযোগিতা ছাড়া তো এইভাবে যাওয়া সম্ভব না। আমি আপনাদের কাছে সহযোগিতা চাই, দোয়া প্রার্থী। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের দোয়ায় সবসময় যাতে আমাদের পাশে থাকি এবং সেবা দিতে পারি এই কামনা আমি করি। আমার আব্বার কাছে তো আমার একটা শিক্ষণীয় আছে, সব কিছু মিলে আব্বার কাছ থেকে শিখে নিয়েছি যে মানুষের সেবা দিতে গেলে যাতে কোনো দিন কারো হয়রানির শিকার না হয়, নিঃস্বার্থে নির্বিঘ্নে মানুষের সেবা দেবা। আপনি যাই কিছু করেন, রোজা নামাজ করেন, এটাও একনে দুনিয়ার জন্য নিজের জন্য করতেছেন, আর এটাও একটা সৎকাজারিয়া হিসাবে মানুষ সেবা দিতে পারলে আল্লাহ পাক যদি সৎ মনে ভালোভাবে সেবা দিতে যান বা করেন, এই উসিলে আপনাকে জনবাসী করতে পারে। আমি আমার একটি ধ্যান ধারণা, আমি আমার নিজের ইচ্ছাই করতেছি। আমি চাই মানুষের সেবা দেওয়ার জন্য আমার দ্বারা কারো ক্ষতি হবে না, আমি যতটুকু পারি মানুষের উপকার করব, আর না পারলে হয়তো ক্ষতি করব না, এই প্রত্যাশা আমার আছে। আমি আপনাদের কাছে দোয়া কামনা করি, আমার জন্য দোয়া করবেন। এই অফিসটা আছে রাজনৈতিক এবং ব্যবসায়িক, এখানে যার যার প্রয়োজনে আসেন, সবার জন্য মুক্ত আছে, এখানে কোনো ইয়ে হবে না। রাজনীতি আছে তো আর ঠিক আছে, আমি সামাজিকভাবে দেশের সালিশ করে থাকি। আপনারা যে যে কাজের জন্য আসেন আপনাদের জন্য আমার দরজা খোলা থাকবে, আমি সেই সেইভাবে দেখব। আবারও বলতে চাই আপনাদের দোয়া করবেন আমার জন্য, নেক হায়াত আল্লাহ দান করে সেই প্রত্যাশা রেখে